করুন অভিমান। প্রিয় বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যে মেয়েটিকে দেখছেন, ইনি গতদিনে বয়ফ্রেন্ডকে লাইভে রেখে আত্মহত্যা করেছেন। পরিচয় খুঁজতে পুলিশ শনাক্ত করেন ইনি ইরশাদ শিকদারের মেয়ে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ইরশাদ শিকদার কে? উত্তরে, যাদের বয়স 25-30-এর মধ্যে তারা অলরেডি জেনে ফেলেছেন ইরশাদ শিকদার কে। তারপরেও যারা জানেন না তাদের জন্য বলি, ইরশাদ শিকদার হচ্ছেন খুনি, চোর এবং ধর্ষণকারী। বাংলাদেশ আইনে তার ফাঁসি হয়েছিল। যাই হোক, তার গুণবতী হচ্ছে এই মেয়েটি। যার বাবার চরিত্র এতগুলো গুণে গুণান্বিত, তার মেয়ের চরিত্র ঠিক তার ব্যতিক্রম হবে কেন? মেয়েটি কানায় কানায় পরিপূর্ণ করে দিলেন আত্মহত্যা করে তার জীবন দিয়ে। চাইলে ঠিকই পাইতাম তোমার, কিন্তু আমি চাই নাই। এ গেল তার বাবার পরিচয়। এছাড়াও তার আর একটি পরিচয় হলো, তিনি একজন সফল টিকটকার। টিকটকে তিনি ছিলেন বেশ জনপ্রিয়। দেখো দেখি কাণ্ড, তার নামটা বলতে ভুলেই গেছি। তার নাম ইরশাদ থেকে ঈশা এবং তার বয়ফ্রেন্ডের নাম প্লাবন। এই ছেলেটির নামই প্লাবন। এই প্লাবনেই ঈশার বয়ফ্রেন্ড। প্লাবন হিন্দু পরিবারের সন্তান আর ঈশা মুসলমানের মেয়ে। এইটাকে পুঁজি করে শুরু হয় তাদের বিশ্ব রেকর্ড করা অমর প্রেমের কাহিনী। জান, বোকা ছিলাম বলে ধোকা দিয়ে দিলা। তারা অবাধে চলাফেরা করে, টিকটক করে, আরো কত কিছু যে করেছিল তা আল্লাহই ভালো জানেন। তাদের সব কিছু চলতে চলতে হঠাৎ প্লাবন জানায় ধর্মের বৈষম্যতায় ঈশাকে বিয়ে করতে পারবেন না। এতে শুরু হলো ঈশার ধোয়া কালো ধূসর দিন। এক একটা দিন কাটে বিষণ্ণতায়, বিষাদে। এরপর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড মিলে লাইভ ভিডিও শুরু করে। এক পর্যায়ে বয়ফ্রেন্ড এর সামনে সরাসরি আত্মহত্যা করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুই আত্মহত্যা করবি কর, ইসলামকে ছোট করে গেলি কেন? প্রেমিকের সামনেই ইরশাদ শিকদারের মেয়ের আত্মহত্যা। প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন জান্নাতুল নওরিন এশা নামের এক তরুণী। পুলিশ বলছে জান্নাতুল ইরশাদ শিকদারের মেয়ে। শুক্রবার সকাল 5:30 দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারের 9 তলায়। প্রিয় বন্ধুরা, আপনারাই বলেন মেয়েটি ইসলামকে ছোট করেছিল কিনা। যাই হোক, আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তবে আমার ভালোবাসা থাকবে, আমার ভালোবাসা আজীবন থাকবে। আমার আত্মা তোমাকে দূর থেকে দেখে যাবে, আমি না থাকলেও আমার আত্মা সব সময় বলে যাবে, খুব ভালোবাসি তোমায়। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাজের ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির, সবাই মরে দিবে মাটি।